হাজব্যান্ডের জন্মদিন বলে কথা, তো একটু ইউনিক কেক তো বানাবোই, কিন্তু অনেক সময় দেখা যায় যে বেশি ইউনিক করতে গেলে সেটা আবার অসুন্দর হয়ে যায়, যেমনটা হয়েছিল আমার অ্যানিভার্সারি কেকটা। ওটা খুবই একটা ফানি কেক ছিল, আমার কাছে লেগেছে ফানি ওয়েতেই আমি করেছিলাম। তো আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল যেই দিন, সেই দিন আমি ওকে ভাবছিলাম যে একটু ইউনিক কোনো কেক করে দিব, যেটা এর আগে আমি কখনো করিনি। তো যেই ভাবা সেই কাজ, আমি ওকে গোল্ড দিয়ে মুড়িয়ে একটা কেক করে দিয়েছি, যেটা যদি আমি আসল গোল্ড দিয়ে করতে যেতাম তাহলে আমার কয়েক লাখ টাকা খরচ হয়ে যেত। তো যাই হোক, এখানে মেডিভাল গোল্ড ইউজ করেছি, আর সেটা কীভাবে করেছি সেটা আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব, আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে কেকটা আমি হচ্ছে নিয়েছি ময়েস্ট কেক, আর এটা চকলেট ময়েস্ট কেক ছিল। এই কেকটা খেতে একটু মানে চকলেটই হয়, অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু আমি দুজন মানুষ আমরা বাসাতে, তাই আমি ছোট্ট একটা কেক বেক করেছি। এটা ছিল 4 ইঞ্চি মোল্ডে একটা বেক করা কেক। আর চকলেট ময়েস্ট কেকগুলো এমনিতে একটু কম ফুলে, যার কারণে এটা হাইট একটু কম মনে হচ্ছে, কিন্তু এটা ডেকোরেশন করার পর দেখতে অনেক বেশি কিউট ছিল, আর আমার বাজেটও কম ছিল, তো ছোট কেকে গোল্ড কম লাগবে তাই আর কি কেকটা ছোট করা। তো যাই হোক, কেকটা প্রথমে আমি কাট করে নিয়েছিলাম 3টা পার্টে, এরপর মাঝখানে আমি হুইপ ক্রিম অ্যাড করে দিয়েছি, সাথে একটা ফিলিং অ্যাড করেছি, এটা হচ্ছে হোয়াইট চকলেট গানাশের ফিলিংটা। এরপর আমি এখানে আরেকটা লেয়ার দিয়ে দিলাম, দিয়ে হালকা এটা সুগার সিরাপ দিলেও হয় না দিলেও হয়, আমি খুবই সামান্য একটু দিয়ে নিয়েছিলাম। এরপর কেকটাকে আমি ক্রাম কোট করব, ক্রাম কোট করে এটা ফ্রিজে রেখে সেট করে নিব। আর কেকটা যখন আমি বানাচ্ছিলাম তখন ও বারবার জিজ্ঞেস করছিলো যেটা কার জন্য করছি, বা এই ছোটো সাইজ আমি আগে বলে দিয়েছিলাম যেটা অর্ডারে কেক ছিল, যাতে ও বুঝতে না পারে, কারণ তেমন করে কোনো কিছুই প্ল্যান করিনি। তো ও বলছিল বারবার শুধু যে আমি তো এত ছোট কেক নর্মালি অর্ডার নিই না, তাহলে এইটা কেন মানে রেডি করছি, বা কে নিবে, কোনো অর্ডার ছিল আমি বলিও নি। তো আমি শুধু বারবার বলছিলাম যে একটা ইমার্জেন্সি অর্ডার ছিল, তো এটা যার কারণে বেক করা ছিল, তো আমি এটাই দিয়ে দিব এরকম। আর ছোটো কেকের অর্ডার নেই না বলতে, ময়েস্ট কেক ছিল তাই আমি এটা ছোট করে দিয়েছি, ও পরবর্তীতে সেটা বিশ্বাস করে এবং আমি আমার মতো করে কেকটা ডেকোরেশন করি। এই শীতের মধ্যে হাত পা একদমই চলে না, কাজ তো করতে মনে যায় না, তারপর যদি আমি টুকটাক কিছু কাজ করি তখন আর অর্ধেক করার পর মনে চায় না যে বাকিটুকু আর করি। এই কেকটাও তেমন হয়েছিল, অর্ধেক ফিনিশিং দেওয়ার পর আমার মনে হয়েছিল যে এটা এভাবেই কাট করে ফেলি। আর আমার হাজব্যান্ড আমাকে এত বেশি সাপোর্ট করে সব কিছুতেই, ও আমার কখনোই কোনো কিছুতে খারাপ বলবে বা ভালো না হলেও দেখা যায় যে কখনো খারাপ বলেনি, আর সবসময় চেষ্টা করে আমাকে অনেক বেশি এনকারেজ করার। এই যে আমি এখন কেক বানাচ্ছি, এটা শুরু থেকে অনেক বেশি আমাকে সাপোর্ট করতো। যখন শুরু করি একদম বিগিনার ছিলাম, তখন আমার হ্যান্ড হুইস্ক ছিল না, বিটার ছিল না, এগুলো সব কিছু কেকের মোল থেকে শুরু করে টুকিটাকি ক্রিম কেনা সব কিছুই ওই সময় আমাকে ও কিনে দিত, এবং আমি যখন যেটা বলেছি আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করে সব কিছুতে। এখনও যখন ও দেশের বাহির থেকে আসে, সবার আগে আমার জন্য কেকের যেই জিনিসপত্রগুলো থাকে সেগুলো কিনবে, বা বেকিংয়ের বিভিন্ন আইটেম নিজে নিজেই যতটুকু চিনে যতটুকু আইডিয়া করতে পারে কালেক্ট করে নিয়ে আসে, আমার জন্য কিনে দেওয়ার চেষ্টা করে, যেটা আসলেই আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমি কিছুদিন আগে যখন ও এসেছে তখন আমার জন্য একটা স্প্রে মেশিন নিয়ে এসেছে, যেটা দিয়ে হচ্ছে কেকের মধ্যে স্প্রে করে বিভিন্ন কালার করা যায়। তো সেই স্প্রে মেশিনগুলো বাংলাদেশে অনেক অ্যাভেলেবল, আমি অনেক ধরে কিনতে চাচ্ছিলাম, কিন্তু আসলে আমার বাজেটে সবসময় হয় না দেখে, আর আমি এই ইলেকট্রনিক্স জিনিসগুলো নিয়ে এত বেশি বুঝিও না, তাই আমি আর কিনিনি কখনো। তো এবার ও আসার সময় নিয়ে এসেছিলো এবং সেটাই আজকে আমি এখানে ইউজ করছি ওর কেকের উপরে, কারণ এইটা হচ্ছে ওর কাছ থেকে পাওয়া গিফট এবং এটা ওর জন্মদিনের কেক বানাচ্ছিলাম। আমার কাছে একটু ফানি লাগছিলো বা ভালো লাগছিলো জিনিসটা। আর এই এয়ার স্প্রেটার মধ্যে আমি হচ্ছে একটু গোল্ড ডাস্ট নিয়ে সেটা আমি স্প্রে করে দিচ্ছি লিকুইড করে, এটা দিয়ে পুরো কেকটা আমি গোল্ড ডাস্ট দিয়ে কভার করে দিব। নর্মালি দেখা যায় যে হুইপ ক্রিমের উপরে আসলে রং তুলি দিয়ে বা গোল্ড ডাস্ট দিয়ে এরকম করে করা সম্ভব হয় না, এটা হচ্ছে ফন্ডেন্টের উপর করলে অনেক সুন্দর হয় যদি আপনি ব্রাশ দিয়ে করতে চান। আর এই স্প্রেটা ইউজ করে অনেক কালারও করা যায়, যেটা হচ্ছে সরাসরি ক্রিমের মধ্যে করতে গেলে অনেকগুলো কালার লাগে, ডার্ক কালার আসতে চায় না, যদি এই স্প্রে ইউজ করে কালারগুলো করা হয় তাহলে কালারটার এবং ফিনিশিংটা অনেক সুন্দর আসে। তো এখানে গোল্ড ডাস্টটা করার পর আমি বোর্ডটা একটু ক্লিন করে দিয়েছি, এরপর এটা নিচে একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছি, আর বর্ডার লাইনটা দিয়েছি আমি হচ্ছে একটু ফন্ডেন্ট দিয়ে। সেই সাথে এখানে আমি ফন্ডেন্টের কিছু টপার আলাদা করে রেডি করে রেখেছিলাম, যেগুলো আমার আসলে মাথায় আইডিয়া ছিল না, কেকটা এইটুকু ফিনিশিং দেওয়ার পর আমার মন চাচ্ছিল যে এটা ফ্রিজে রেখে দিয়ে আমি একটা পোস্টও করেছিলাম পেজে। তো এরপর যাই হোক, আমি চেষ্টা করছি এটা একটু সুন্দর করে ডেকোরেশন করার। এখানে একটা পিউনি ফুল দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে কাটার দিয়ে কাট করে রাখা পিউনি, ফন্ডেন্টের ছিল এটা। আর এই পিউনিটা আমি আমার ক্লাসে দেখিয়েছিলাম, আমাদের যে অনলাইন ফন্ডেন্টের ক্লাসটা হয়েছিল গামপেজ ফন্ডেন্টের, সেইখানে এই ফুলটা ছিল এবং এটা রেডি করা ছিল যেহেতু হাতের কাছে, তাই আমি এটাই উপরে ইউজ করেছি, আর কালার কম্বিনেশনটাও দেখতে অনেক সুন্দর লাগছিল। এরপর আমি কেকের সামনে একটা ফন্ডেন্টের টপার দিয়ে দিলাম, যেটা হচ্ছে ফ্রেম মোল্ডে দিয়ে করা।
তো এইখানে আমার যেহেতু জন্মদিন ছিল তো আমি দুইটা বার্থডে উইশের যেই ফন্ডের টপার ছিল সেটা রেডি করেছিলাম। এই দুটো আমি ক্লাসে রেডি করেছিলাম এবং ওর জন্য রেডি করে রেখেছিলাম যাতে আমি কেকের মধ্যে ইউজ করতে পারি পরে। তারপর কেকের সাইডে আমি উইশ নোটগুলো বসিয়ে দিয়েছি। আর এই ছিল আমার স্বর্ণ দিয়ে মোড়ানো লক্ষ টাকার কেক। এটা আসলেই আপনারা কমেন্ট করে জানাবেন, যদি আমি সত্যি সত্যি এটা গোল দিক করতে যেতাম তাহলে কত লাখ টাকা খরচ হতো, তাই না? তো এইভাবে যদি ইজিলি কম খরচে স্বর্ণের কেক রেডি করা যায় কে না রেডি করবে বলেন। আর আপনাদের কাছে এটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যার জন্য এটা রেডি করেছিলাম সে এটা অনেক বেশি পছন্দ করেছে, আর আমার মেয়েও অনেক বেশি পছন্দ করেছে, যেটা আমার এত ছোটো কেক দেখতে অনেক বেশি কিউট লাগছিল। আমার কাছেও এটা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, যতটুকু আমি চেয়েছিলাম করতে তার চাইতে বেশি আমি মনে হয়েছে যে এফোর্ট দিয়ে করতে পেরেছি। তো আজকের মধ্যে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।